আসসালামু আলাইকুম স্বাগত হয়েছি নতুন আরেকটা ভিডিওতে বন্ধুরা চলে আসলাম আজকে বিডি ইমরানকে নিয়ে কথা বলতে এমনকি তার সাথে সেন্ডি সাহা যিনি নাকি ইন্ডিয়ান একজন কন্টেন্ট ক্রিয়েটর আর বিডি ইমরান হচ্ছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আর বাংলাদেশে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ইমরান হচ্ছে একজন বিডি ইমরানকে আমরা সাধারণত মানবতার ফেরিওলা হিসাবে চিনি আর সেই মানবতার ফেরিওলা কিনে আজকে যে একটা মানে ভিডিও ভাইরাল হচ্ছে বা একটা পিকচার ভাইরাল হয়েছে সেখান থেকে তাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করতেছেন কিন্তু আমি সাধারণত ইমরানকে খুব কাছ থেকে দেখেছি একবার একবার না সরি দুইবার তো আমার মনে হয় না যে ইমরান সাধারণত এরকম একটা ছেলে বা এরকম কাজটা সে করতে পারে তাই হইছে বিড়ি ইমরান লাইভে এসে সে অনেক কান্নাকাটি করছে এমন কি সে বলছে যে আমি কখনো ভাবতে পারি যে আমার এরকম একটা পিকচারে আমার এতটা মানে পাঁচ বছরের কেরিয়ার নষ্ট হয়ে যাবে ওনারা কয়েকজন মিলে সেন্ডি সাহা প্লাস বিডি ইমরান বা আরো যারা ছিল কয়েকজন এরা মিলে একটা জুস পান করতেছিল যে জোস খাওয়ার ফলে তার একটা ঘুম ঘুম ভাব চলে আসছে আমরা অনেকেই দেখি যারা কন্টেন্ট করে তারা ফ্রান্ডলি অনেক কিছুই করে এই ফানের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে সেই বিষয়টা হচ্ছে অন্যরকম আর যদিও বিডি ইমরান এই কাজটা করে থাকে তাহলে সেটা সে ভুলও স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আর আমিও যেটা বুঝি যে মানুষ মাত্রই ভুল কারণ বিডি ইমরানের অনেক বিডিও আমার অনেক ভালো লাগতো যেটা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার মতো তো সে আসলে ভিডিওর মাধ্যমে মানুষকে সহযোগিতা করতে আপনি একটা ভিডিও করার জন্য কাউকে যদি পাঁচ হাজার টাকা দেন বা একটা সহযোগিতা করেন তার মাধ্যমেও তো একটা মানুষের উপকার হচ্ছে তাই না তো আজকে ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ